হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারি কর্মীদের বেতন বাড়ালো, তো লোকসভা ভোটের আগে সেই নিয়ম চালু করা হলো। তো বন্ধুরা, কোন কোন পদের জন্য কত বেতন বাড়লো সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। শুরু করার পূর্বে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দেবেন। কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, দেরি না করে শুরু করা যাক। রাজ্যের সমস্ত অস্থায়ী সরকারি কর্মীর বেতন বাড়ল। গড়ে 2,000 টাকা করে বেতন বাড়ানো হয়েছে। পহিলা ফেব্রুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। সাধারণভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন বেড়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মীদের বেতনও বাড়ানো হয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মীদের সর্বনিম্ন বেতন 12,000 টাকা লোকসভা নির্বাচনের আগে সুখবর। রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হলো। সাধারণভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন বেড়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। চতুর্থ শ্রেণীর 5 বছরে কম সময় কাজ করেছেন এইসব কর্মীর বেতন ছিল 10,000 টাকা, বেতন বেড়ে হবে 12,000 টাকা। 5 থেকে 10 বছরে কম সময় কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ছিল 12,000 টাকা, তা বেড়ে হচ্ছে 14,000 টাকা। 10 থেকে 15 বছরে কম সময় কাজ করাদের বেতন ছিল 14,500 টাকা, তা বেড়ে হচ্ছে 16,500 টাকা। 15 থেকে 20 বছরে কম সময় কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ছিল 17,000 টাকা, তা বেড়ে হচ্ছে 19,000 টাকা। 20 বছরের উপরে কাজ করা কর্মীদের বেতন ছিল 20,000 টাকা, তা বেড়ে হচ্ছে 22,000 টাকা। তৃতীয় শ্রেণীর কর্মীদের সর্বনিম্ন বেতন 13,500 টাকা। অন্যদিকে তৃতীয় শ্রেণীর কর্মী যারা 5 বছরে কম সময় কাজ করেছেন, তাদের বেতন 11,500 থেকে হচ্ছে 13,500 টাকা। 5 থেকে 10 বছরের মধ্যে যারা পড়ছেন, তাদের বেতন 13,500 থেকে বেড়ে হচ্ছে 15,500 টাকা। 10 থেকে 15 বছরের মধ্যে যারা কাজ করছেন, তাদের বেতন 16,000 টাকা থেকে বেড়ে হচ্ছে 18,000 টাকা। 15 বছর থেকে 20 বছরের মধ্যে যারা পড়ছেন, তাদের বেতন 19,000 টাকা, বেড়ে হচ্ছে 21,000 টাকা। 20 বছরের উপরে হলে বেতন 22,500 থেকে বেড়ে হচ্ছে 24,500 টাকা। রাজ্যে তথ্য প্রযুক্তি কর্মীদেরও বেতন বাড়ানো হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন ছিল 11,000 টাকা, তা বেড়ে হচ্ছে 13,000 টাকা। সফটওয়্যার সাপোর্ট পার্সোনালদের বেতন ছিল 16,000 টাকা, তা বেড়ে হচ্ছে 18,000 টাকা। সফটওয়্যার ডেভেলপারদের বেতন ছিল 25,000 টাকা, তা বেড়ে হচ্ছে 27,000 টাকা। সিনিয়র সফটওয়্যার ডেভেলপারদের বেতন ছিল 30,000 টাকা, তা বেড়ে হচ্ছে 32,000 টাকা। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের বেতন ছিল 22,000 টাকা, তা থেকে বেড়ে হচ্ছে 24,000 টাকা। আর সিকিউরিটি অ্যাড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের বেতন 28,000 টাকা থেকে বেড়ে হচ্ছে 30,000 টাকা। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ।